সবজি ব্রয়লার এবং ডিমের দাম কমেছে বাজারে গত এক সপ্তাহের তুলনায় কোনো কোনো সবজির দাম প্রায় নেমেছে বিক্রেতারা জানান পণ্য পরিবহনে এমন কি বাজারে আগের মতো এখন আর চাঁদা দিতে হয় না ব্যবসায়ীদের যে কারণে দাম কম রাজধানীর বাজার ঘুরে সে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহফুজা এমন প্রাণবন্ত রঙের ছোঁয়া কেবল রাজধানীর সবজি বাজারেই নয় তা যেন ক্রেতা বিক্রেতাদের মনেও সাজানো এসব বাহারি সবজির দাম যেখানে গেল ছিল শিক্ষার্থীদের তদারকির কারণে চাঁদাবাজি না সপ্তাহের থাকায় এ বাজারে বিশেষ করে ঢেঁড়স পটল পেঁপে চিচিঙ্গার দাম কমেছে কেজিতে পঞ্চাশ টাকা পর্যন্ত তিরিশ চল্লিশ জনের আমাদের ছাত্রদের যে টিমটা আমরা স্টুডেন্টরা নিজেদের মতন করতেছি নিজেদের দায়িত্বে যেভাবে ট্রাফিক এরিয়া করছে কিছু সবজি যেমন আশি টাকায় ছিল এখন চল্লিশ টাকা হয়েছে ঢেঁড়স ভেন্ডি করলা আগের তুলনায় কিছুটা কম গরুর মাংস ও মাছের বাজার আগের মতোই আছে তবে দাম কমেছে সোনালী ও ব্রয়লার মুরগির ডিমের দামও ডজনে কমেছে দশ টাকা পর্যন্ত এক সপ্তাহ আগে ডিমের দাম ছিল ডজন একশো ষাট টাকা এখন একশো পঞ্চাশ টাকা চালের দাম গত সপ্তাহে কেজিতে পাঁচ টাকা বাড়লেও তা এখনো কমেনি অপরিবর্তিত রয়েছে আলু রসুন ও পেঁয়াজের দাম ভিশন ভিশন ফ্রিজ তাই গুণমানে অটট থাকে বছরের পর বছর এতদিন বাড়তি দামের পেছনে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের পাশাপাশি চাঁদাবাজিকে দায়ী করলেন বিক্রেতা ও ব্যবসায়ীরা পুলিশই 150000 চাঁদাবাজি করে ক্ষতি করছে আর আওয়ামী লীগের নেতা বেতা যারা কুত্তা বাহিনী আছে শেষ করছে একটা গাড়ি থেকে হাজার হাজার টাকা নিয়ে যেত এতে করে মালের দাম বাইরে গেছিল গা এখন চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে গা এখন চাঁদাবাজি নাই রংবাজি নাই আপনার সিন্ডিকেট নাই এখন মালের দাম আমরা প্রত্যেকে পঞ্চাশ ষাট টাকা কম দ্রব্য ঊর্ধ্বগতির পেছনে সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগের কর্মী এবং পুলিশের চাঁদাবাজিকে যেমন দায়ী করছেন বিক্রেতারা একই সঙ্গে ক্রেতারাও দাবি জানাচ্ছেন এই সংকট ঘোচাতে অন্তর্বর্তীকালীন সরকার যেন অবিলম্বে এই সিন্ডিকেটটি ভেঙে দেয় Mahfuzah Muslehhi ET News Dhaka